নমস্কার, আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত, আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল, যা আপনারা অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, অনেকে লাইক করেন, অনেকে ভালোবাসা দিয়েছেন। সেই জন্য আমি নিরন্তরই ভিডিও বানাবার চেষ্টা করি এই কোভিড পরিসানে, যাতে আপনাদের উপকারে লাগে। কিন্তু হ্যাঁ, আর একটা সাবধানবাণী আমি একটু বলে রাখি, যারা আমার পেশেন্ট বা আমি যাদেরকে মেডিসিন প্রেসক্রাইব করি এখান থেকে নিজের হাতে, তারা কিন্তু এইসব মেডিসিন বা এই কোনো রোগের জন্য ওষুধ খেয়ে নেবেন না আমার সাথে পরামর্শ না করে। তাদের খাবারই প্রয়োজন নেই। শুধুমাত্র যারা আমার কাছে আসতে পারছেন না, যারা অনেক ডাক্তার দেখাতে পারছেন না বা ডাক্তার দেখাবার সুযোগ নেই, তারাই এই সমস্ত ভিডিও দেখে মেডিসিন খাবার চেষ্টা করবেন, তাদেরই সুফল হবে, অন্যথায় ক্ষতিও হবে। অযথায় মেডিসিন খাবেন না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখুন, আগের ভিডিওটা যেটা করেছিলাম রেকটাম ঘটিত রোগের জন্য, অনেক ভিডিও আছে আগে, আপনারা দেখে নেবেন, আমি দিয়ে দিচ্ছি আই কার্ডে। সেতে আগেরটাই বলেছিলাম ফিস্চুলা নিয়ে, ফিস্চুলা কী কেন হয়, কী কারণে হয়, কী মেডিসিন খাবেন ওইটা একটু দেখে নেবেন। আজকে যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে ফিসার, অ্যানাল ফিসার বা রেকটাম ফিসার, অর্থাৎ পায়খানদার ফেটে যাওয়া। তো এইটা কেন হয়, কী কারণে হয়, কী কী খাবেন, কী কী খাবেন না, কী কী মেডিসিন আছে, কী কী লাগাবার ওষুধ আছে, এই সমস্ত নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হন তাহলে আপনাকে ধন্যবাদ, এবং যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন, আমার সাথে কথোপকথন হয়, মেসেজ করেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাকে হেল্প করবেন এবং আমাকে হেল্প করলে আপনাদেরকে হেল্প করতে পারবো, কারণ আমি বুঝতে পারছি না আপনারা কী চাইছেন, কী চাইছেন না। আর একটা কথা বলে নিই, আপনাদের আমি তো নিজের মতো করে ভিডিও যখন যেটা মনে হয় দিই, কিন্তু যদি আপনাদের কোনো ভিডিও দরকার হয় বা কোনো রোগ বিষয়ে আলোচনা দরকার হয়, অবশ্যই আমাকে লিখে পাঠাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও বানাবার জন্য। তবে হ্যাঁ, যত সংখ্যক মানুষ কোনো একটা বিষয়ের উপরে বলবেন তাহলে সেটাকেই আগে বানাবার চেষ্টা করব। তো আপনাদের যাই যা কষ্ট হোক, যে বিষয়ে ভিডিও দরকার হবে সেই বিষয়ে একটু বলবেন বা লিখে পাঠাবেন, কমেন্টে জানাবেন, তাহলে আমি ভিডিও করার চেষ্টা করব। চলুন আলোচনা করা যাক আজকে রেকটাম ফিসার বা অ্যানাল ফিসার নিয়ে। দেখুন এটা কি হয়, এটা এই যে আমাদের রেকটামটা আছে না, মলদ্বার যেটা রয়েছে, সেখানে কোনো কারণবশত যদি ওই মিউকাস মেমব্রেনটা ফেটে যায়, আমি ছবিতে দিয়ে দেবো দেখে নেবেন, যদি ফেটে যায় তো সেই ফাটাটাই আস্তে 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 ঘায়ে পরিণত হয়, এবং সেই ঘাযুক্ত ফাটাকে বলা হয় রেকটাম ফিসার বা অ্যানাল ফিসার। তো এইটা কি হয়, মলদ্বারের মধ্যে যে দেখবেন, বললাম মিউকাস মেমব্রেন, সেটা বুঝতে হবে মলদ্বারের ভিতরে যে লম্বা নালী থাকে সেই ভিতরেটাকে মিউকাস মেমব্রেন বলা হয়, সেটা যখন ফেটে যায় তো সেটাই ফিসার হয়। তার সাথেও কী হয়, দীর্ঘদিন হয়ে গেলে পাশের যে চামড়া বা স্কিন রয়েছে সেটাও ফেটে যায়, তখন ওখানেও ঘা হয়, ক্ষত হতে পারে, এটাকে বলা হয় অ্যানাল ফিসার বা রেকটাম ফিসার। আচ্ছা কারণ কী, এটা তো শুধু শুধুই হবে না, তার তো কোনো কারণ থাকবে। দেখুন এর মাইজমেটিক ব্যাকগ্রাউন্ড অনেক কারণ আছে, সেটা নিয়ে এখন আলোচনা করবো না, মায়োজম চ্যাপ্টারে আলোচনা করবো। কিন্তু তার আগে বলে নিই, যেটা মূল কারণ ধরা হয় সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। অনেকে শুনবেন যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দীর্ঘদিন ধরে চলছে, এইটাই তার মূল কারণ, অর্থাৎ বারবার পায়খানা যাওয়া, বারবার কোঁত দেওয়া। অনেক সময় কি হয় দেখবেন, কোনো একটা দিন আপনি মনে করে হতে পারবেন, যাদের হয় যে খুব শক্ত পায়খানা হয়ে গেছে, খুব কোঁত দিয়ে পায়খানা করেছেন, কষ্ট করে বের করতে হয়েছে, পায়খানাটা একটু ফেটে গেছে, বাস সেখান থেকে স্টার্ট হলো। যদি সেই অবস্থায় সেরে গেলো তো ভালো, নইলে যদি অবহেলা করলেন তাহলে প্রতিদিনই পায়খানা করতে যাবেন, আর প্রতিদিনই ওইখানে ইনফেকশন হবে, ফেটে যাবে এবং তারপরে পরে ক্ষত সৃষ্টি হবে, এবং এইটাই মূল কারণ, ওই শক্ত পায়খানা কোষ্ঠকাঠিন্যই মূল কারণ। তার সাথে অনেকে দেখবেন এটা একটু সারতে অনেক দেরি হয়ে যায়, তার কারণ কী, রেকটাম ঘটিত রোগী একটু সারতে তার কারণ লাগে, দেরি হয়ে যায়, এটার কারণ এই, আপনি প্রতিদিনই মলত্যাগ করবেন না, প্রতিদিনই সেই জায়গায় ইনফেকশন হবে, সে প্রতিদিনই ওই জায়গাটা একটু ফেটে যাবে, সেই জন্য সারতে একটু টাইম লাগে, কিন্তু সেরে যায় 100%ই। আর কী হয়, অনেকে যদি পাইলস থাকে তার জন্য কিন্তু ফিসার হয়ে যায়, পাইলস ফিসার একসঙ্গে থাকতে পারে। আর একটা কী হয়, যেটা হয় ম্যাক্সিমামই মা বোনেদের হয়, যখন বাচ্চা প্রসব হয় তখন খুব কষ্ট হয়, খুব কোঁত দিতে হয়, সেই সময়ও কিন্তু পায়খানাদার ফেটে যায় বা অ্যানাল ফিসার হয়ে যায়। সেই সমস্ত মেডিসিন নিয়ে আলোচনা করব, আর ওপরের যে অর্শ নিয়ে বা পাইলস নিয়ে যে ভিডিও বানিয়েছে সেগুলো একটু দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। আর ফিস্চুলা নিয়েও বললাম বা ভকন্দর বলায়, সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, যার যেটা সুবিধা সেটা আপনি দেখে নেবেন। এবার আসি কিছু লক্ষণ, দেখুন লক্ষণটা এর কী হবে, অনেক সময় এর একটাই লক্ষণ হয়, পায়খানা করার সময় বা পর প্রচণ্ড পরিমাণে ব্যথা এবং জ্বালা থাকবে। আর যদি কোনো কারণবশত আপনার শক্ত পায়খানা হয়ে যাওয়া থাকে বা হয়, তাহলে তো সোনায় শোয়া গেলে চার গুণ ব্যথা বেড়ে যাবে, জ্বালা যন্ত্রণা হবে, অনেক সময় প্রচণ্ড পরিমাণে ব্লিডিংও হতে পারে, অনেক সময় পুজো আসতে পারে যদি ইন্টেস্টাইনে কোনো রকম ইনফেকশন থেকে থাকে। এবার আসি কিছু মেডিসিনের কথায়, মেডিসিন খাবার মেডিসিনগুলো তো বলবই, কীভাবে খাবেন, কত পাওয়ারে খাবেন সেগুলো তো আলোচনা করছি। তার আগে বলে নিই, যদি আপনার প্রাইমারি স্টেজ থাকে, অর্থাৎ এক দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, এক মাসের ভিতরে এই রোগটা হয়েছে বা ফেটে গেছে, তাহলে কিছু অয়েন্টমেন্টের দরকার হয় প্রাইমারি অবস্থাতে, কারণ প্রচণ্ড কষ্ট হয়। সেটা হচ্ছে হাইড্রাস্টিস স্ক্যান বা অ্যাসকুলাস
আপনি ওই ওয়াইনমেন্ট পাওয়া যায় বিভিন্ন কোম্পানির আছে, রিকোয়েগ আছে, বিভিন্ন নাম করা দরকার, অনেক কোম্পানি আছে আমাদের স্ট্যান্ডার্ড কোম্পানি, সেগুলো ক্রিম আমি ছবিতেও দিয়ে দিচ্ছি। কিছু কিছু ক্রিম আছে লাগাতে হয় 3-4 বার দিনে যদি লাগান, তবে আরাম হয়। খুব খুঁচে খুঁচে লাগাবার দরকার নেই, জাস্ট ওপরটা একটু বুলিয়ে নেবেন তাহলেও কিন্তু আরামবোধ করবেন। তার সাথে কী করবেন, কিছু খাবার দাওয়ারের রেস্ট্রিকশন থাকা উচিত। যেমন ধরুন সেই সমস্ত খাবার খাবেন না যে সমস্ত খাবার খেলে পায়খানা আপনার শক্ত হবে, আপনাকে সেই সমস্ত খাবারই খেতে হবে যে সমস্ত খাবার খেলে আপনার মল বা পায়খানাটা নরম থাকবে বা পেটের কোনো গণ্ডগোল থাকবে না। যেমন ধরুন ভালো খাবারের মধ্যে পাকা কলা খেতে পারেন, আপনি পাকা পেঁপে খেতে পারেন, বেল খেতে পারেন, ফলের রস খেতে পারেন, প্রচুর পরিমাণে জল খেতে পারেন, ওল ঘোল ঝোল আমি আগেকার ভিডিওতে বলেছিলাম এটা খুব ভালো পেটের জন্য, আপনাদের যে কোনো রেকটাম ঘটিত রোগে বা পেটের রোগের জন্য খুব ভালো ওষুধ হিসাবেই কাজ করে, এইগুলোই খাবেন। খাবেন না কোনগুলো, দেখুন পাকা কলা খেতে বললাম কিন্তু কাঁচা কলা দরকারি আপনার খাবার বা কাঁচকলা যেটা বলি কখনোই খাবেন না, খেলে পায়খানা শক্ত হয়। অতিরিক্ত মাংস খাবেন না, বা দেখবেন কলার যে থোর বা মোচা যেটা বলি সেগুলো খাবেন না, এগুলো খেলে কী হয় অতিরিক্ত পায়খানাটা শক্ত হয়ে যায়, ফলে রোগটা সারতে আরও অনেক টাইম লেগে যাবে। আর কী করবেন, দেখবেন অনেক সময় কী হয় ঠান্ডা জল বা গরম জল বা গরম সেঁক, যাই হোক এই দুটোতে বরফ জল, সেঁক নিলে একটু আরাম হয়, তো যার যেটাতে আরাম হবে সেটা আপনি সেঁক নেবেন। এবং যদি অনেক সময় কী হয় গামলাতে একটা গরম জলে যদি আরাম হয় গরম জল দিলেন, সেখানে একটু আমাদের মেডিসিন ক্যালেন্ডুলা বলে আছে মাদার টিন্ডার 2-10 ফোঁটা দিয়ে যদি ওখানে একটু বসেন এবং সেঁক নেন, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে এবং ইনফেকশন অনেক কম থাকবে। এটাও 2-3 বার সারাদিন আপনি করতে পারেন, প্রয়োজন ভিত্তিক করতে হবে এমন কোনো মানে নেই। এবার আসি মেডিসিন সম্পর্কে, দেখুন মেডিসিন অনেক মেডিসিন আছে হোমিওপ্যাথিতে এটা সারানোর জন্য, কারণ হোমিওপ্যাথির কোনো পার্টিকুলার মেডিসিন কোনো পার্টিকুলার রোগের জন্য কখনই হয় না, হয় সেটাই যদি সিমটম কোনো মেডিসিনে মিলে যায় তো আপনার যে কোনো রোগের জন্য যে কোনো মেডিসিনই কাজে লাগতে পারে। তবে আজকে যে মেডিসিনগুলো আলোচনা করছি সেটা হচ্ছে কি যে কমনলি কিছু মেডিসিন থাকে যেগুলো প্রায়ই এই সিমটমগুলো পাওয়া যায় এবং প্রায়ই সচরাচর এইগুলোকে ব্যবহার করা হয় এবং ঠিক হয়ে যায়, সেরকমই কিছু মেডিসিন নিয়ে আলোচনা করছি। এক নম্বর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসকুলাস হিপ, কত পাওয়ার কী পাওয়ার সেটা বলছি। দেখুন এটাতে কী হয় সবসময় মলদ্বারটা একটা গরম বোধ হবে, ভার বোধ হবে, মনে হবে যেন কিছু একটা ঢুকে আছে, অস্বস্তি বোধ একটা থাকবে, ভার বোধ থাকবে, জ্বালা বোধ থাকবে, পায়খানা করার পর প্রচণ্ড কষ্ট থাকবে। আরেকটা কী মনে হবে যেন কিছু একটা ছোটো ছোটো কতগুলি কাঠি ঢুকানো আছে, খচখচ খচখচ সবসময় লাগবেই এরকম একটা অনুভূতি হবে। আর যেটা হবে জ্বালা তো প্রচণ্ড হবেই এবং শক্ত পায়খানাও হবে, এর কোষ্ঠকাঠিন্য প্রচণ্ড থাকে, এর একটা এই ওষুধটার মধ্যে কোষ্ঠকাঠিন্য একটা মূল লক্ষণই বলতে পারেন। রেকটাম ঘটিতের জন্যই যেন এই মেডিসিনটা তৈরি হয়েছে। তার সাথে যেটা দেখবেন সেটা হচ্ছে কোমরে প্রচণ্ড ব্যথা থাকবে, এই কোমরে পুরাতন ব্যথা, অনেক দিনের পুরাতন ব্যথা এই মেডিসিনে সেরে যায় যদি তার সাথে এই ফিসার বা রেকটাম ঘটিতে কোনো রোগ কোষ্ঠকাঠিন্য যদি থেকে থাকে। তো এই মেডিসিনটা আপনি খাবেন, কত পাওয়ার কীভাবে খাবেন সেটা একটু পরে বলে নিচ্ছি, আগে মেডিসিনগুলো একটু কথা বলে নিই সুবিধা হবে। 2 নম্বর যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে পিওনিয়া। এই মেডিসিনটা কী হবে, মল ত্যাগের পর ভীষণ জ্বালা ব্যথা শুরু হয়ে যাবে এবং আপনি স্থির থাকতে পারবেন, আপনাকে ছুটে বেড়াতে হবে, মনে হবে যেন পায়খানাটা ঠান্ডা স্থানে একটু চাপ দিয়ে বসে থাকতে পারবেন না, এদিকে দৌড়বেন ওদিকে দৌড়বেন, এই ধরনের প্রচণ্ড কষ্ট হয়। আমি একটা পেশেন্ট দেখেছিলাম, আপনি বিশ্বাস করবেন না, খুব কম বয়সের একটা মেয়ে, এমনই কষ্ট যে তার কোনো দিক দিশে ছিল না, অর্থাৎ কোথায় শাড়ি কোথায় কাপড় কোথায় জামা, এই দিক থেকে পাখার হাওয়া, এই দিক থেকে বরফ, এই বিভিন্ন ব্যাপার জ্বালা যন্ত্রণা, এসেই বিভৎস দৃষ্টি, সে মুখে বলা যায় না, তাই এরকমও কষ্ট হয়ে যায়। তো এই মেডিসিনটা এরকম যে ও ঘুরে বেড়াবে এমনই হবে, আর তার সাথে যদি পাইলস থাকে, এই মেডিসিনের মধ্যে পাইলস অর্স এবং পাইলস অর্স বা আপনার এই ফিসার যেটা বললাম এই দুটো একসঙ্গে থাকে, অর্থাৎ পাইলস এবং ফিসার একসঙ্গে বর্তমানে থাকতে পারে, তখন এই ক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ দেবে। 3 নম্বর যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে রেটানিয়া, খুব ভালো মেডিসিন। এতে কী হবে, মনে হয় যেন কতগুলি কাঁচ ভাঙা, লম্বা লম্বা যদি কাঁচ ভাঙা হয় ধারালো হয়, সেগুলো যদি পায়খানা দ্বারা ঢুকে দেওয়া হয় এটা একটা অনুভূতি, তখন কী মনে হবে যে মনে হচ্ছে কিছুতে একটা কাটছে পায়খানা দ্বারটা, পায়খানা করার পর অনেকক্ষণ ধরে এর ব্যথা জ্বালা যন্ত্রণা থেকে যাবে এবং অনুভূতিটা এমনই হবে যে জ্বালা এতই হবে যে আর শক্ত পায়খানা অনুভূতি, ওই যে বললাম কাঁচে মনে হচ্ছে ছুরিতে করে যেন কেউ কাটছে এরকম ধরনের অনুভূতি হবে। আর কী হবে, এর পায়খানাটা খুব শক্ত হয়, জেনারেলি পায়খানা শক্তই হয় কিন্তু তা সত্ত্বেও এর মেডিসিনের এই ক্ষেত্রে একটা লক্ষণ আছে যে তরল পায়খানাও যদি হয় জলের মতো পায়খানাও যদি হয় তাহলেও প্রচণ্ড জ্বালা যন্ত্রণা এর হয়ে যায়, এমন নয় যে শক্ত পায়খানা হলেই হয়। আর কী হবে, এর লক্ষণ দেখবেন অনেকের ক্ষেত্রে ঠান্ডা জলে আরাম পায়, অনেকের ক্ষেত্রে গরম জলে আরাম পায়, তো ম্যাক্সিমাম গরম জলে সেঁক দিলেই আরামটা বেশি হয়। 4 নম্বর যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে সাইলেসিয়া। দেখুন সাইলেসিয়া পেশেন্টটা একটু চিলি পেশেন্ট, অর্থাৎ খুব শীত কাতর, ও গ্রীষ্মকালের দিনেও ঢাকা চায়, এই ধরনের একটা ওর শারীরিক ব্যাপার স্যাপার থাকবে, এগুলো একটু দেখে নিন। এই লক্ষণটা কী হবে,
দীর্ঘদিন ধরে কনস্টিপেশন থাকবে, অর্থাৎ কেমন মনে হবে যেন পায়খানাটা কি হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, কোনো অনুভূতিই থাকবে না যে পায়খানা করতে হবে। যদি কোনো কারণবশত খুব কোদ দিয়ে একটু পায়খানা করার চেষ্টা করে, তাহলে একটু মতো বেরোবে, আবার খানিকটা ভিতরেই চলে যাবে। অর্থাৎ মলদ্বারে অনেকদিন ধরে পায়খানা জমে রয়েছে, কিন্তু ওর পায়খানা সম্পূর্ণরূপে বের করতে পারছে না। কখনো কখনো কি করবে, ও আঙুল দিয়ে খুঁচে খাঁচে খানিকটা মল বের করার চেষ্টা করবে, সম্পূর্ণ বেরোবে না তবুও, তাও ভিতর দিকে চলে যাবে। এই ধরনের সিমটম থাকবে, এবং এই যে খোঁচাখুঁচি অনেক কোণ দেওয়ার পরে তার পায়খানা দাঁড়টা ফেটে যাবে এবং একটা ক্ষত সৃষ্টি হবে, সেখান থেকে অনেক সময় পুজো একটু আসলেও আসতে পারে। এর আর একটা লক্ষণ দেখবেন, এর পেশেন্টের কি হবে যে প্রচণ্ড ঘাম হবে, তার সাথে দুর্গন্ধযুক্ত ঘাম হবে পায়ে, যদি এই লক্ষণটা আপনার থাকে বা পায়ের দুর্গন্ধের একটা থাকে, আর এই সমস্ত যদি রোগের সিমটম থাকে, তাহলে এই মেডিসিনটা দেবেন, খুব ভালো উপকার হবে, একদম ঠিক হয়ে যায় এটাতে। শেষ যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাসিডনাইটিক, অর্থাৎ অ্যাসিডনাইটিক মেডিসিনটা কত পাওয়ার খাবেন আমি বলে দিচ্ছি, এটা খুব ভালো মেডিসিন। এটা হচ্ছে, এরও পায়খানা খুব শক্ত হতে পারে, নরমও হতে পারে, সেটা ব্যাপার নয়, কিন্তু এটা কাঁটা খোঁচার মতো, যদি এর একটা যেন কিছু দিয়ে খুঁজছে, কাঁটা ঢুকে আছে যদি থাকে, কাঁটা ঢুকে থাকলে কেমন হয়, সেই জায়গাটা খঁচখচ খঁচখচ করবে, যেমন এখানে যদি মাছের কাঁটা লেগে যায় কেমন হয়, খঁচখচ খঁচখচ করে, ঠিক পায়খানা দাঁড়টাও সেরকম সবসময় খঁচখচ খঁচখচ করতে থাকবে। এবং পায়খানা করার বহু সময় পর, অর্থাৎ যদি সকালে পায়খানা করেছেন তো বিকাল পর্যন্ত সেই ব্যথা আপনার বা জ্বালা যন্ত্রণা ব্যথা থাকতে পারে। আরেকটা কি হয়, এর দেখবেন লক্ষ্য রাখবেন, যেটা হচ্ছে যে একটু ফেটে গেল, খুব যে ফেরিস ফেটে গেছে তা নয়, নরম পায়খানায় হয়েছে, হয়তো একটু ফেটে গেছে, প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয়ে যাবে, এর অর্সের সাথেও আপনার ফিসার থাকতে পারে। আরেকটা যেটা হবে সেটা লক্ষ্য রাখবেন, এর কিন্তু পেশাবে বা ইউরিনে প্রচণ্ড পরিমাণে ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত একটা গন্ধ থাকবে পেশাবে। এই লক্ষণ যদি আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনার ওই রোগটা এই ওষুধেই সেরে যাবে। একটা বায়োকেমিক মেডিসিনের কথা বলি, যদিও খুব একটা প্রেফার করি না, তবু বলি এই ক্ষেত্রে একটা কাজ ভালোই হয়, যেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর 12x পাওয়ারেই খাবেন। সেটা কি হয়, ওই যে রেকটামের মধ্যে যে মিউকাস মেমব্রেন বা মাসেলসগুলো রয়েছে স্কিনের মধ্যে, মিউকাস মেমব্রেন রয়েছে, মাসেলস রয়েছে, সেইগুলো এই ওষুধটা খেলে একটু ওর নিজের যে স্থিতিস্থাপক অর্থাৎ যে কার্যক্ষমতা অনেকখানি বাড়িয়ে দেয় এবং মলটা আপনার নরম রাখতে সাহায্য করে। তো এই মেডিসিনগুলো আপনি খাবেন, সব মেডিসিনগুলোই কথাটা বলেনি, যদি একিউট কেস হয় তাহলে আপনি কিন্তু 30 পাওয়ারে সারাদিনে 3-4 বার খাবেন, আর যদি ক্রনিক ফর্মে হয়, অনেকদিন ধরে হচ্ছে আপনার, তাহলে কিন্তু 30 পাওয়ার আর কিছুই কাজ হবে না, সেখানে আপনার 200 থেকে আরম্ভ করে 10 mcm পর্যন্ত খেতে হবে। যদি আপনার মনে হয় আপনি কিছু বুঝতে পারলেন না, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান কীভাবে খাবেন, কেমনভাবে খাবেন, আমি আপনাকে উত্তর দেবো। যদি কোনো মেডিসিনটা আপনার সাথে মিলে যায়, বুঝতে পারছেন না কীভাবে খাবেন, কত প্রকার খাবেন, আমাকে জানান, আপনাকে উত্তর দেবো। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।